মিষ্টি মিষ্টি কথা কয় আর কত আর কত বাকি খাবেন আমাকে কয়েকটা দিন সময় দিন আরে ধুর তার মানুমিয়া আপনার প্লিজ প্লিজ দেখ কামাইবো না আর কত টাইম দেব আপনার আমি 14 মাসের বাকি সরি আমি আর কতবার সরি বলবো ভাই আমি সত্যি দুঃখিত তা আপনি দুঃখিত হলে আমি কি করব আপনি দুঃখিত হলে তার আমার পেট ভরবো না আপনি তো চিৎকার করে কথা বলছেন কেন আপনার টাকা আমি কি কখনো মেরে দিয়েছি হ্যাঁ কইতে পারেন একরকম মাইরাই দিবেন প্লিজ প্লিজ কইয়া দেখুন বাকি খেয়েছি বলে আপনি যা ইচ্ছে তা বলতে পারেন না ভুলে যাবেন না আপনি একজন সাধারণ দোকানদার কি আমার দোকানে বাকি খায় আবার আমার লাগে তার দেখান আমি সাধারণ দোকানদার তো কি হইছে আমার 10 টাকার দোকান আপনি 3 টাকায় এক টাকা বাকি খায় বলছে হ্যাঁ বাকির নাম ফাকি ওই সব সাহেব তা আমরা চিনি জান সাহেব খাইতে আসেন আমার খেতে ইচ্ছে করছে না তুই এখন যা আজ আর কাজ করার দরকার নেই একটা কথা কোন বল সংক্ষেপে বলবি কইতে তো আবার একটু শরম লাগে মানে না মানে ওই যে আমার বউ হাসপাতালে জানি আপনি রাত খালি এই জন্য শরম লাগে কিন্তু উপায়ও নাই করে টাকা হইব নে এটা বিক্রি করে ভোর চিকিৎসা করা যার বিরক্ত করিস না যা আপনারা বিশ্বাস করেন আর না করেন যা যা কইলাম সবই সত্য এক চুলো মিশা কই নেই দোকানদার আমার নিজের মুখে পিছে বড় ভাইয়ের অবস্থা এত খারাপ কিন্তু কোনোদিন আমাদেরকে বুঝতে দেন আমার যে কি ভীষণ কাঁদা পাচ্ছে এই বড় ভাই বাবা মা মারা যাওয়ার পর আমাদের এতগুলো ভাই বোনকে লেখাপড়া শিখিয়েছে মানুষ করেছে
বড় ভাইয়ের জীবনে সব ইনকাম দিয়ে আমাদের লেখাপড়া শিখিয়েছেন, সবাইকে বিয়ে শাদী দিয়েছেন, আর নিজে বড় ভাই আমাদেরকে মানুষ করতে গিয়ে নিজে বিয়ে শাদী পর্যন্ত করতে পারলেন না, তাই আমাদের উচিত বড় ভাইকে সাহায্য করা। আহা, তোরা সবাই এরকম করছিস কেন? এভাবে কান্নাকাটি করে কোনো লাভ হবে? বড় ভাই না খেয়ে মরে যাবে, কিন্তু আমাদেরকে কখনো তার সমস্যার কথা জানাবে। সেবার অ্যাক্সিডেন্ট করে এক মাস বিছানা পড়ে থাকলো। আর ওই নিষ্ঠুর বসটা, সেই জন্য চাকরি থেকে বরখাস্ত করে দিল বড় ভাইকে। এত করে বললাম আমাদের কাছে সে থাকার জন্য, এখন বোঝো একা থাকার মজা। কেন, বড় ভাই তো অ্যাক্সিডেন্টের পরে টিউশনই করত। সে টিউশনিটাও বোধহয় এখন আর নেই, কারণ ফাইনাল পরীক্ষা শেষ, তাই তো এত সমস্যা। তার চেয়ে এক কাজ করি চল। কি? এখন বাজে তিনটা, আমরা সবাই মিলে বড় ভাইয়ের বাসায় যাই। জানু ভাইয়ের প্রস্তাবটা আমার পছন্দ হয়েছে, চলো আমরা সবাই মিলে যে যা পারি সবটাকে একসাথে করে বড় ভাইয়ের বাসায় যেয়ে বড় ভাইয়ের হাতে তুলে দিই। হ্যাঁ, এটা একটা ভালো বুদ্ধি করছেন। এই কয় ভাই বোন, তোমার মন ভালো, তুমি একজন ভালো মনের মানুষ, তাই তোমাকে এই পরশ পাথর দিলাম। মনে রেখো, 168 ঘন্টা পর এই পাথর নদীর জলে ফেলে দিতে হবে, না হলে আমি কথা রাখবো, আমি কথা রাখবো, আমি 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 নদীতে ফেলে দেব, আমি নদীতে ফেলে দেব।
ভেবেছিলাম স্বপ্নটা সত্যি হবে, আমার জীবনটা পাল্টে যাবে, কিন্তু পোড়া কপাল কি আর জোড়া লাগে? যাবে জীবন সোনাই হবে আপন, আসবে অনেক টাকা ঘুরবে জীবন চাকা, পাল্টে যাবে জীবন সোনাই হবে আপন, আসবে অনেক টাকা ঘুরবে জীবন চাকা। হাই, কি ব্যাপার তোমার জন্য? তুমি আজকে বেশ মুডে আছো দেখছি, কোনো অকেশন? আজকে আপনার জন্মদিন। ও হ্যাঁ, তাই তো, আজকে তো 2রা ফেব্রুয়ারি, আমি ভুলেই গিয়েছি। থ্যাংক ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আকাশ, আজকের এই সুখের দিন আমাদের জন্য কি কোনো সুসংবাদ আছে? আমি আসলে এই মুহূর্তটাকেই ভয় পাচ্ছিলাম। চিনো, বাবা মার সঙ্গে আমার ফাইনাল কথা হয়েছে। কি, তারা আমাকে বউ করে নিতে রাজি হয়েছেন? দেখো, অবশ্যই তারা তোমাকে বউ করে নিতে চান, কিন্তু পছন্দ হয়েছে আবার কিন্তু, লজিকটা কি? লজিকটা একটা অবশ্যই আছে। দেখো, তুমি জানো যে আমরা 2 ভাই ছিলাম, আমার বড় ভাই রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, আমার বাবা মার আমি ছাড়া তো আর কেউ নেই। এসব কথার সাথে বিয়ের সম্পর্ক কি? আমি এত ঘুরানো পেঁচানো কথা বুঝি না, যা বলবা সরাসরি বলো। সোজাসুজি বলতে গেলে তো সমস্যা তোমার বড় ভাইকে নিয়ে, মানে মানু ভাইকে নিয়ে। মানু ভাই? আমার বড় ভাই মানু ভাইকে নিয়ে সমস্যা? ঠিক বুঝলাম না। দেখো, আমরা তো সমাজেরই বাসিন্দা, নাকি আমাকে কি অসামাজিক মনে হচ্ছে? ওফ প্লিজ, তুমি উত্তেজিত হয়ো না, বুঝতে চেষ্টা করো। দেখো, তোমার ভাই তো তোমাকে আমাদের পরিবারের হাতে তুলে দেবেন, তাই না? তো স্বভাবতই প্রশ্ন আসে যে উনি কি করেন, যার সহজ উত্তর হচ্ছে উনি বর্তমানে একজন বেকার। তারপরে দ্বিতীয় প্রশ্ন আসে উনি কোথায় থাকেন, যার উত্তর হচ্ছে উনি থাকেন একটা ভাঙাচোরা মেসে। বুঝতে পেরেছি, তোমার বাবা মা কোটিপতি, ধানমন্ডিতে তাদের নিজেদের বাড়ি আছে, এই জন্য আমার বড় ভাইকে তাদের কাছে অপমানিত হতে হবে। যেই বড় ভাই আমাদেরকে মানুষ করার জন্য নিজের ভবিষ্যৎকে বিসর্জন দিয়ে দিল। ছি আকাশ, ছি, আই হেট অল দ্য রিচ পিপল, যারা তোমার মতো তোমাদের মতো। আরে, আমার বাবা মার এসব প্রবলেম তুমি আমার উপর দোষ চাপাচ্ছ কেন? কি মুশকিল, আমি বাবা মাকে খুশি করি না তোমাকে।
ভাই সোনা কিনবেন? সোনা কেনা বেচাই তো কাজ। আপনার সোনা কি খাঁটি একটু দেখি। ঠিক আছে। এত বছর সোনার লাইনে, সোনার যে বটি হয় তা দেখিনি। দেখেন নাই? দেখে নেন, দুর্লভ, বড়ই দুর্লভ। আমিও আগে দেখি নাই। সোনার চামচ দেখেছি। সোনার চামচ আছে আমার? সোনার চামচ আছে, এই যে। কিছু মনে করবেন না, জিনিসগুলো কি আপনার? জি, আমার। এইসব জিনিস বাপ দাদা? জি, ঠিকই ধরেছেন। আমার দাদা তার স্ত্রীকে, মানে আমার দাদিকে, এটা উপহার দিয়েছিলেন। আপনি একটু বসুন, আমি আপনার সোনাটা টেস্ট করে দেখি। বসুন, ওইখানটা বসুন। আল্লাহ, আমাকে বাঁচাও। পরশ পাথরের সোনা, ভেজাল হবার তো কথাই না, কিন্তু বুকটা কাঁপছে কেন? ইজ্জত বাঁচাও আল্লাহ। কোনো ভেজাল হলে শেষমেশ থানা পুলিশ। জি ভাই, একটু এই দিকে আসেন। ওই ভাই আসুন। বেটার চেহারা কেমন গম্ভীর, মনে হয় ঝামেলায় জড়িয়ে গেলাম। হায় রে সোনার বটি, তুমি যদি ভুয়া হও সব কিছু মাটি। ভাই, আপনার সোনা খাঁটি, ভেজাল হবার কোনো রাস্তা নাই। পরশ পাথরের সোনা। পরশ পাথর মানে? পরশ মিয়া, পরশ মিয়া ছিল আমার দাদার নাম, তার সোনা তো। ও, শুনুন, কিছু টাকা ক্যাশ দিচ্ছি, বাকিটা চেকে, অসুবিধা নেই? না না না, কোনো অসুবিধা নাই। সন্তোষ, দেখি চেক বইটা দাও। ভাইজান যে কখন আসবে? আমার তো বাসায় ফিরতে হবে। সাজুর বাবা অফিস থেকে ফিরে এসে যদি আমাকে না দেখে তখন আবার আরেক কাণ্ড। ভাইজানটা যে কি! শোনেন, ভাইজান যে এখানেই থাকো, ভাইজান ঠিক পাঁচটার সময় বাসায় ফিরে। বাসায় ফিরে ধরেন যে এক ঘন্টা বিশ্রাম নেবে, তারপর এক কাপ চা খাইবো কড়া লিকার দিয়া, তারপর আবার দুই ঘন্টার জন্য বাইরে যাবে, ফিরে এসে তারপর আবার মনে করেন যে এটা ওটা করে। এই চুপ, একদম চুপ। তুমি না চান্স পেলেই বেশি বেশি কথা বলো। আপনি তো চান্স পেয়ে খালি জানি মারেন। মতি, চুপ। আব্বাস মিয়া, কাম হিয়ার। যে লোক 14 মাসের বাকি খায়, সে আবার এত টাকার বাজার করে, বিষয়টা কি? কাম কাম কাম। তোমার কাছে আমার জন্য কত টাকা বাকি পড়েছে আব্বাস মিয়া? যে আপনি মানু মিয়া না? কত টাকা? 27,000 টাকা। এখানে মোট 30,000 টাকা আছে। 27,000 টাকা পাওনা সুদ, আর 3,000 টাকা তোমার বকশিস। তোরা সবাই একসাথে কে? বিশেষ করে প্রোগ্রাম আছে নাকি কোনো দুঃসংবাদ?
আরে হা করে কি দেখছিস ভাই সাহেব? আমি আসি। আচ্ছা ঠিক আছে, চলো তোমার সাথে কথা আছে, তোরা বস, আমি আসছি। আমাদের এতগুলো মানুষকে ডেকে এনে ফাজলানো হচ্ছে, আবার বলছিস রহস্য কি? বিশ্বাস করেন যা কইছিলাম সবই সত্য। ধর আপনি খাওয়া খাই পক্ষ, আবার মুখোমুখি তর্ক হচ্ছে, অসভ্য ইতর কথাকার। তাই বল মিষ্টিকা। কিসের মিষ্টি বড় ভাই? একটা বাণিজ্যের সুফল পেয়েছি, একেবারে পরশ পাথরের মতো। এ তারই মিষ্টি। কিরে জিজ্ঞেস করলি না যে এত মিষ্টি কেন? আমি আসলে এই মিষ্টিগুলো নিয়ে তোদের প্রত্যেকের বাসায় যেতাম, কিন্তু আমার ভাগ্য এতই ভালো যে তোদের সবাইকে পেয়ে গেলাম। ভাইয়া, যে লোকটা বাজার দিয়ে গেল সে কে? ও ও আব্বাস, এই পাড়ার দোকানদার। মনটা বড় নরম, বড় ভালো লোক। কিরে মিষ্টি খা। স্যার এটার হাইট হচ্ছে হলো 1800 mm এবং 400 mm আর 800 mm হচ্ছে রে ওয়াইডার লেন্থ। স্যার কিন্তু এটা তো আমার দরকার নেই। না স্যার, এটা তো আপনি বেডরুমের জন্য স্যার ভালো হবে। ও বেডরুমে? ইয়েস। লেখেন আর এই সোফা সেট কিন্তু ওইটাই দিবেন, কিন্তু অরেঞ্জ কালার লেখেন। অরেঞ্জ, অরেঞ্জ কালার, অরেঞ্জ কমলা। হ্যাঁ কমলা, অরেঞ্জ এটা কি স্যার? কাউন্টার স্যার, প্লিজ। এই চেয়ারগুলো এত দূরে কেন? বাপ রে কি আলিশান চেয়ার! আমার স্যার কইলাম সারা দুনিয়ার চেয়ার টেবিল খাট পালং সব ব্যবহার করে সারছে। বাহ, এইটাতে বসে আমি টিভি দেখবো, এটার গ্যারান্টি কি? স্যার 110%। 110%? স্যার 10% ফ্রি। লেখেন। হ্যালো স্যার, পছন্দ হলো কোনো গাড়ি? হবে বস, আমি ওনার রিকোয়ারমেন্ট এখন বুঝতে পারছি না, আপনি একটু দেখবেন কাইন্ডলি। ঠিক আছে, আমি দেখছি, আসুন স্যার। চলো। Thank you.
This one will be better for you. This is Jaguar S-Type. You can take this. Jaguar. Hello, Jaguar. It is Januar. Yes. দাম কত? বেশি না, আপনার কাছ থেকে আমি রাখবো 1,30,00,000। মাত্র? আরো দামি দেখ। শিওর, ওয়াই নট। এই গাড়িটা আপনার জন্য ভালো হবে স্যার। দিস ইজ লেক্সাস হ্যারিয়ার। আপনার চার অ্যাঙ্গেল থেকে ভিতরে থেকে আপনি ক্যামেরায় সব কিছু দেখতে পারবেন। টিভি আছে, সিডি আছে, এটি সব কিছু আছে। টিভি তো আমার বাসায় আছে, কথা সেটা না স্যার। আপনি গাড়ির ভিউটা দেখেন স্যার, কালা। হ্যাঁ, এমনি কালো। লুক এট দা ভিউ স্যার। আমার কথা হচ্ছে যে আমি সেরকম গাড়ি চাই। ওই যে ভিতরে অনেক লোক বসা যায়, মিটিং করা যায়, ফ্রিজও রাখা যায়, ওই টাইপের একটা গাড়ি। ওরকম একটা বড়। আমি অনেক সিনেমায় দেখছি তো, অনেক বিদেশি সিনেমা। স্যার স্যার, আমি মনে বুঝতে পেরেছি। আসুন আমার সাথে আসুন স্যার। এই গাড়িটা মনে হয় আপনার জন্য ঠিক হবে। দিস ইজ নিসান এল গ্র্যান্ড। কিছু তো দেখা যায় না, জানালা কালা। ওহো, ভেতরে দেখেন স্যার। আপনি যখন ভেতরে থাকবেন, বাইরে থেকে কেউ আপনাকে ডিস্টার্ব করবে না, দেখা যাবে না বাইরে থেকে আপনাকে। কিন্তু আমি যে গাড়িটা দেখছি এটা সেটা না, এত উঁচা না, অনেক লম্বা, 6টা দরজা আছে। কারণ আমার তো এই 5-6 জন ভাই বোন, তাকে বাচ্চা কাচ্চা সব নাম তো হইব না। আমার মনে হয় আমি বুঝতে পেরেছি, আপনি লিমুজিনের কথা বলছেন, রাইট স্যার? ওইটার কথাই তো কইছিলাম আমি। আই এম সরি টু সে, আমাদের স্টকে এখন ওটা নেই। আপনি বললে আমরা ইম্পোর্ট করিয়ে দিতে পারি। ও, সেটা তো অনেক সময় লাগবে। আমার কিছু লাগবে আপাতত। ডোন্ট ওয়ারি, আমরা আপনাকে গাড়ি প্রোভাইড করব আরেকটা ইউজ করার জন্য। হ্যাঁ, গুড। আসুন আমার অফিসে, আসুন প্লিজ। আসুন। হ্যাঁ, যখনই আসবেন আমার দরজা খোলা আছে সব সময়। আপনার এটাও আমি নিতে পারতাম, ডাক না নাই। ছোটবেলায় খুব গান শুনতাম, খুব প্রিয় একটা শখ ছিল বলতে পারেন। কিন্তু আমার জীবনে এমন একটা ঝড় এলো, সঙ্গীত জীবন থেকে উড়ে চলে গেল। বাবার মৃত্যু হলো, সংসারের দায়িত্ব দুহাতে তুলে নিলাম। শ্রমই হলো একমাত্র বন্ধু, গান শোনার সময় থাকত না। এখন উপরওয়ালার ইচ্ছায় জীবনটা পাল্টে গেছে, তাই পরিচিত জনদের নিয়ে গান শুনত। মানু ভাই, আপনার জীবনের অনেক কথাই শুনলাম। আজকে আপনার আসরে আমার প্রিয় একটি গান শোনাব, আশা করি আপনার মন ভালো হবে এবং আনন্দ পাবেন।
আসলে বড় ভাইয়ের কথা শুনে কালকে চোখে পানি এসে গিয়েছিল। থ্যাঙ্কস গড যে আমাদের বড় ভাইকে একটা ব্যবসা দিয়েছিল। বড় ভাইয়ের চোখ দুটি এখন জল জল করে, শুধুই হাসে। কি যে ভালো লাগছে আমার, অথচ এই বড় ভাই আমাদেরকে মানুষ করতে গিয়ে নিজে বিয়েটা পর্যন্ত করতে পারলেন না। এক কাজ করি চল, আজকে বড় ভাই এলে সবাই মিলে বিয়ের কথা বলি, দেখি রাজি হয় কিনা। শোনো, আমাদের বড় ভাইয়ের এখন অনেক অনেক টাকা, আর টাকা থাকলে এই দেশে মেয়ে পাওয়াটা কোনো সমস্যাই না। আর ওই যে বড় ভাইয়ের কাছের ছেলেটা, কি জন্য নাম মতিন, হ্যাঁ, আর মতিন সেদিন আমাদের কি সব আজে বাজে কথা বলে গেল, একটা বদমাশ কথাকার। তুই আর ড্রাইভার মিলে খেয়ে নে। আচ্ছা রেনু, এই মজুরের সাথে তোর কি সমস্যা? আমার একার সমস্যা না বড় ভাই, আমাদের সবার সমস্যা। থাক, সেসব বাজে কথা আজকের এই শুভদিনে বলতে চাই না। শুভদিন শুভদিন শুভ কথা মানে? শোনো বড় ভাই, আজকে তোমাকে আমাদের এখানে দাওয়াত দিয়েছি কারণ আমরা সবাই মিলে ঠিক করেছি আমাদের একমাত্র চিরকুমার বড় ভাইয়ের বিয়ে। হোয়াট, তুই কি বলছিস? এটা কি করে সম্ভব? আরে আমার কি বিয়ের বয়স আছে? এসব যাতার কথা বলবি তো আমি চলে যাবো। না 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 ভাই, তোমাকে আমরা যেতে দেবো না। শোনো বড় ভাই, তুমি যদি আমাদের এই সিদ্ধান্ত না মেনে নাও তাহলে আজ থেকে আমরা কেউ তোমার সাথে কথা বলবো না, ভাত খাবো না। ব্যাস, ওকে, রেডি, 1 2 3, আমাদের বিদ্রোহ শুরু হলো এবং অনির্দিষ্টকালের জন্য। হ্যাঁ, রেনু তুই তো জানিস সবকিছুর একটা সুনির্দিষ্ট টাইম থাকে। পানু, তুই তো বেশ প্র্যাকটিক্যাল, তুই তো বিষয়টা জানো। আচ্ছা আমার ব্যাপারটা আমার উপর ছেড়ে দে। আচ্ছা আমার আমার ভালো মন্দ কি আমি বুঝি না? বেনু, তুই তো আমার কথা শুনবি, সারাদিন আমার কোলে চড়ে থাকতি, তুই তো নিশ্চয়ই আমাকে বুঝবি। শেষ টার্গেট চিনু, গুলি মিস হলে মহাবিপদ। ওকে চিনু, শোন, এই যে সবাই মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিস, এতে কি মনে হয় না যে এই পরিবারে গণতন্ত্র বলে কিছু নেই? সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছিস, ব্যক্তি স্বাধীনতা বলে কিছু নেই? ঠিক আছে, এই যদি তোদের সিদ্ধান্ত হয়, তোরা যদি তোদের বড় ভাইকে পরিত্যাগ করতে চাস তাহলে আমিও তোদের সাথে থাকবো না, আমি চিরতরে তোদের কাছ থেকে দূরে চলে যাব। মাথা তোলো, ঠিক আছে।
মাথা তুলতে হবে না। শুধু জেনে রাখো, আমি বিয়ে করতে রাজি। কোনটা যে বাজে স্যার, স্যার কোনটা স্যার? আরে এটা 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 স্যার। ও আমি ব্যস্ত, কি কথা বল। হ্যালো, যে স্যার ব্যস্ত কথা বলতে পারবে না, যে লোহা কিনতেছে, যে না স্যার, প্যারেক না প্যারেক না, এই লোহা লক্কর, আস্তে আস্তে। জি স্যার, আস্তে আস্তে, তুই আস্তে 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 স্যার। এক্সিলেন্ট, চমৎকার, দিন তুমি সব দিন। স্যার বর্তি, স্যার বর্তি। স্যার একটা জিনিস স্যার আমি ঠিক মতো বুঝতে পারতেছি না, সারা দুনিয়ায় এত জিনিস থাকতে আপনি এই লোহা লক্কর দিয়ে কি করবেন? দেখ আব্বাস, আমাদের দেশে আমরা কত দামি দামি জিনিস পুরনো বলে নষ্ট করি, অথচ বিদেশে দেখ এই মাথার চুল থেকে আরম্ভ করে পায়ের নখ পর্যন্ত তারা কাজে লাগায়, অথচ আমরা কত মূল্যবান জিনিসের অপচয় করি। সেজন্য আমি ভাবছি এই লোহা বিদেশে আমি এক্সপোর্ট করব, তাতে করে দেশে মূল্যবান বৈদেশিক মুদ্রা আসবে, সঙ্গে সঙ্গে আমার উন্নতি। স্যার পাইছি স্যার, এই থাম। একটা কথা আমি বুঝতে পারতেছি না স্যার। বুঝতে পারছিস না তো প্রশ্ন কর, সবার জ্ঞান থাকে না, আমার যখন জ্ঞান আছে তো প্রশ্ন কর, জেনে নে। স্যার আপনি নিজের গাড়ি থাকতে রিক্সায় কেন লোহা কিনতে গেছেন স্যার? গাড়ি থাকতে রিক্সা, এই জন্যেই তুই গাধা আর আমি হচ্ছি জ্ঞানী, এটা সহজ ব্যাপার। আমি যদি গাড়ি থেকে নেমে এই লোহা লক্কর কিনতে যাই, তাকে লোকে কি ভাববে? লোকে সন্দেহ করবে না, ভাববে বড় লোক গরিবের ব্যবসায় কেন, পিছনে লোক লাগতে পারে। আর যখন দেখবে যে আমি এই স্ক্রু নাট বল্টু কিনছি, তখন ভাবতে পারে আমার বোধহয় নাট বল্টু ঢিলে হয়ে গেছে, সঙ্গে সঙ্গে তোকেও পাগল ভাবতে পারে। স্যার আপনি স্যার সত্যি একটা জ্ঞানী লোক স্যার। আমাদের নবীজি বলছেন, জ্ঞানের সন্ধানে প্রয়োজনে তুমি সুদূর চীন দেশে যাও। আমি আব্বাস তো কেবল মানু পর্যন্ত আইসা ঠেকছি। ওরে আমি তোর মধ্যে জ্ঞানের কেওস পাচ্ছি। এবার আমাকে, হ্যালো, এবার আমাকে, হ্যালো, রিক্সা যা। আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লোহা লক্কর কিনছি, ও ঠিকই বলেছে। পাল্টে যাবে জীবন, সোনাই হবে আপন, আসবে অনেক টাকা, ঘুরবে জীবন চাকা। পাল্টে যাবে জীবন, সোনাই হবে আপন, আসবে অনেক টাকা, ঘুরবে জীবন চাকা। কি
ভাবি বিয়ে বাড়িতে যে দেখলাম তোমার চাচাতো বোন কি যেন নাম তিশা, হ্যাঁ মেয়েটাকে না আমার পছন্দ হয়েছে। কি বললে ভাইয়া? তুই চুপ করবি? ভাবি তুমি ওর কথা একদম শুনো না। শোনো, তুমি সরষে ইলিশ রান্না করতে পারো তো? সরষে ইলিশ কিন্তু আমার খুব পছন্দ। ভাবি আমারও কিন্তু খুব পছন্দ। এক মাস তো আমরা ভাবিকে রান্নাঘরেই ঢুকতে দিব না, তাই না ভাবি? কেন কেন নতুন বউ না? আসতে না আসতে রান্নার কথা না, চুপ। কে কি আনা হচ্ছে? না কিছু না ভাইয়া, তোমার সামনে একটু কথা ছিল, একটু আসবে প্লিজ? একটু মাই ডিয়ার শালা, ওকে শালা চল চল আমরা ভিতরে যাই, চলো ভাবি চলো। আস আস, এবার বলো মাই ডিয়ার শালা। দুলা ভাই তোমাকে আমার ভীষণ পছন্দ হয়েছে, কিন্তু আমার বোনের তুলনায় বয়সটা একটু বেশি। মাই ডিয়ার শালা এখানে দেখো দুটি 100 টাকার নোট, তাই না? একটা পুরনো একটা নতুন, কোনটার দাম কত? এত সহজ প্রশ্ন, দুটোই 100 টাকা, দুটোই সমান। টাকার যেমন বয়স বাড়লে দাম কমে না, তেমনি টাকাওয়ালা মানুষেরও দাম কমে না, দাম কমে গরিবের। ভাই তুমি আসলে জিনিয়াস, তাই না? মনে থাকে যেন না। দেখুন আমার পাঁচ ভাই বোনের জন্য 1800 স্কোয়ার ফিটের পাঁচটা, আর আমাদের জন্য 3600 স্কোয়ার ফিটের দুটো, কিন্তু আমাদের হল রুমটা হবে বেশ বড়। আই মিন আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে আমাদের দুটো ফ্ল্যাটে ড্রয়িং রুম জোড়া দিয়ে একটা বড় হল রুমের মতো হবে। বোঝেনি তো, অনেকগুলো ননদ দেবর একই কমপ্লেক্সে থাকবো, হল রুমটা বড় হওয়া দরকার না? জি আমি বুঝতে পেরেছি, সব ঠিক করে দেবো, কোনো চিন্তা করবেন না। টোটাল কত আসে দেখুন তো? টোটাল এক সেকেন্ড, 1800 স্কোয়ার ফিট ইন্টু ৩,২০,০০০ টাকা। নো প্রবলেম, নতুন বিয়ে করেছি তো, বউ হচ্ছে আমার লক্ষ্মী। শুনুন ডাইরেক্টর সাহেব, বুকিং মানি কত দিতে হবে? সাতটা ফ্ল্যাটের জন্য নিয়ম অনুযায়ী 80 লাখ। নো প্রবলেম, 1,00,000,000 টাকার চেক কেটে দিচ্ছি। আপনি চুপ করুন, এনাদের কোম্পানির অনেক গুডউইল আছে, আর তাছাড়া ওনাদের এমডি আমার বাবার বন্ধু। শুনুন আমি চাই 24 ঘন্টার মধ্যে এগ্রিমেন্ট পেপার সাইন করিয়ে নেবেন। আচ্ছা বলুন ফ্ল্যাট কবে হস্তান্তর করবেন? 3 বছর না স্যার, 2 বছর, মাত্র 2 বছর। আচ্ছা নেক্সট পেমেন্ট কবে দিতে হবে? স্যার আপনি আমাদের স্পেশাল ক্যাটাগরির কাস্টমার, তাছাড়া এতগুলো ফ্ল্যাট নিলেন, আপনি যেভাবে খুশি দেবেন। তবে স্যার মাসের 7 তারিখ আমাদের কিস্তির টাইম, আপনার যা খুশি তা দিবেন, আপনি হচ্ছেন আমাদের ভিআইপি। দ্যাটস নট আ প্রবলেম, ওকে আবার দেখা হবে। হ্যাঁ উঠে তাহলে। থ্যাংক ইউ। হ্যালো জে, হ্যালো তোমার বাবা মার ভাষায় বলতে গেলে এখন আমাদের আইডেন্টিটি হয়েছে, ঢাকা এখন আমাদের 7টা ফ্ল্যাট আছে, আরো আছে। প্লিজ চিনু থামো, এসব কথা বলে কেন অযথা আমাকে অপমান করছো? ওসব তো আমার কথা ছিল না,
তুমি একটা ভীরু কাপুরুষ। চিনু, আমি আসলে বলতে চাচ্ছিলাম বাবা মার জন্য যে প্রবলেম সেটা তো এখন আর নেই। আমরা আমাদের ভালোবাসাটা কি এগিয়ে নিয়ে যেতে পারি না? দেখো আকাশ, আমি তোমাকে ভালোবাসি টিল নাও, বাট আই এম সরি। তোমার ফ্যামিলির বউ হবার মতো ইচ্ছা এখন আমার হিন্দু পরিমাণ। আমাকে তুমি ক্ষমা করো আকাশ, প্লিজ। তুমি চা খাবে? তুমি কারেক্ট টাইমে কারেক্ট কথাই বলেছো। আমার জীবনের সমস্ত পরিবর্তনের মূলে রয়েছে এই পাথরটা। এই পাথর কিভাবে? সে এক অবিশ্বাস্য কাহিনী। পাথরটা তো খুব অদ্ভুত, দেখে মনে হয় যেন অন্য কোনো স্পেস থেকে এসেছে। ঠিক বলেছ, এই পাথরটা যখন পাই তখন সেই কণ্ঠস্বর বলে দিয়েছিল এই পাথরটা তোমাদের এই ভূখণ্ডের নয়। কোন কণ্ঠস্বরে কথা বলছ? কে তোমাকে এই পাথর দিল? কেন দিল? কে দিল, কেন দিল, সেই প্রশ্নের উত্তর আমি জানি না। তাকে কখনো চোখে দেখিনি, শুধু তার কণ্ঠস্বর শুনেছি। এই পাথর দিয়ে তুমি কি করো? এর গুণটা কি? মন দিয়ে শোনো, তোমাকে পুরো ঘটনাটাই বলি। একদিন আমি ঘুমিয়েছিলাম, অসম্ভব। যার যা খুশি তাই বলুক, আমি এসব কিচ্ছু বিশ্বাস করি না। আমার বড় ভাই চোর না, ডাকাত না, সে একজন সৎ মানুষ, খাঁটি মানুষ। আহা রেনু, তুই চুপ কর তো, এটা আবেগের কথা নয়।
হঠাৎ বড়লোক মানুষের চোখে তো পড়তেই পারে। রেনু ঠিকই বলেছে, আমাদের ভাই আমরা জানি, কিন্তু মানুষ তারা তো এই সমাজেরই অংশ নাকি? ঠিকই, তারা তো আর জানে না। আর আমাদের সমাজের মানুষগুলোর কাজ হলো সারাদিন অন্যের দোষ খুঁজে বেড়ানো, এবং তারা ঠিক তাই করছে। কিন্তু আমি বুঝতে পারছি না এসব কথা এখন বলে কি লাভ, তার চেয়ে বলো কি করবো আমরা। তোমরা সহজ জিনিসটাকে কেন এত জটিল করে দেখছো? খোলাখুলি গিয়ে বড় ভাইয়াকে ব্যাপারটা বললেই হয়। আমারও ঠিক তাই মনে হয়। তোমরা তোমরা ভাইয়া সম্পর্কে কেন এই ধরনের আজে বাজে কথা বলছো? তোমাদের এই পরিবেশটা আমার একদম ভালো লাগছে না। তোমার সব কথা শুনে মনে হচ্ছে তুমি খুব ভাগ্যবান। সত্যি ভাগ্যবান, আমার নিজেরও বিশ্বাস হয় না এই ঘটনা। আমারও বিশ্বাস হয় না। তার মানে তুমি আমার এই পরশপাতর বিশ্বাস করো না? বিশ্বাস বিষয়টা এমন এক জায়গায় অবস্থান করে, তোমার সাথে আমার পরিচয়ই বলো আর বিয়েই বলো সেটা কয় দিনের। তার মানে তুমি আমাকে কেমন জামাই, নিজের বউরে বিশ্বাস করে না মনে হয় সব? না, তোমাকে আমি অবিশ্বাস করছি না, কিন্তু 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 তুমি যাই বলো, সামথিং ইজ রং। এখন এই মুহূর্তে তুমি প্রমাণ করতে পারবে? ওকে, আমি প্রমাণ করব। তুমি তোমার লকেটটা টেবিলের উপর রাখো। এখানে রাখো। ওকে, এবার দেখো এই পাথরের কেরামতি, ইটস জাস্ট লাইক এ ম্যাজিক, ডোন্ট টাচ, স্পর্শ করবে না। তুমি এরকম ব্যবহার করলে কেন? আমার আমার ভয় হয় অন্য কেউ স্পর্শ করলে যদি এর গুণাগুণ নষ্ট হয়ে যায়। ওকে মানলাম, টাচ করবো না। দেখাও দেখাও তোমার কেরামতি। ওকে, তুমি চেয়ে থাকো, এটার দিকে চেয়ে থাকো। ওকে, বিসমিল্লাহ বিসমিল্লাহ। কি বিশ্বাস হলো আমার পরশ পাথরকে? বিশ্বাস হয়? আমার বিশ্বাস হচ্ছে না, কি করে সম্ভব? এটি আমার স্বপ্নের কারখানা, আমি নিজেও জানি না, এসবের কিছুই বুঝি না। কে দিল, কেন দিল, আই ডোন্ট নো, আই ডোন্ট নো, আই ডোন্ট নো। তো ছোট ভাই বন্ধু, কি বুঝলা? কিছু বুঝি নাই, বুঝি খালি একটাই। কি? সুরি। সুরি? হ, বড় ভাই দোস্ত, ওই পাথরটা আমাকে সুরি করতে হইব। আস্তে ক, ডেলি ডেলি তেলের টাকা সুরি করতে আর ভাল লাগে না। হ, আমারও আর ডেলি ডেলি বাজারের পয়সা সুরি করতে ভাল লাগে না। তাইলে তুমি আর আমি পার্টনার, কথা দাও। আচ্ছা, তুমি সোনা বিক্রি করো কেমন করে? কেমন করে তোমাকে দেখাচ্ছি। এই যে এসব আমি দোকান থেকে এই নাট বল্টু ইত্যাদি কিনি, তারপর এগুলো সোনা বানিয়ে আবার দোকানে বিক্রি করি। আচ্ছা, তোমার মাথায় এত কম বুদ্ধি কেন? এই যে পাইপ, শেকল, নাট বল্টু, এসব সোনার দোকানে বিক্রি করতে গেলে দোকানদার সন্দেহ করে না? ঠিকই বলেছ, এসব নাট বল্টুর কারণে
দোকানদাররা নানান প্রশ্ন করে, কিন্তু আমাদের স্বর্ণ তো 100% খাঁটি, তাই কোনো সমস্যা হয় না। আচ্ছা চল একটা কাজ করি, আমরা ধোলাই খালে যে লোহা গলিয়ে সোনার বিস্কিট বানাই, সেগুলো স্বর্ণের দোকানে বিক্রি করলে আমার মনে হয় কেউ সন্দেহ করবে না। বাহ বাহ বাহ, খুব চমৎকার বুদ্ধি, আমি মুগ্ধ। না 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 না, এই প্ল্যানটা বাদ। বারবার সোনার বিস্কিট যদি বিক্রি করতে যাই তাহলে মানুষ ভাববে যে আমরা চোরা চালানির সাথে যুক্ত। তা তো ঠিক। তাহলে বুদ্ধি আ গিয়া। বলো আমার বুদ্ধিমতি বল। গাউসিয়া নিউ মার্কেটে ওই যে ফুটপাতে 20-30 টাকা দামের ইমিটেশন অর্নামেন্টস পাওয়া যায় না, হ্যাঁ ওগুলো যদি আমরা কিনে স্বর্ণ বানিয়ে বিক্রি করি। এক্সিলেন্ট, ফ্যান্টাস্টিক, চমৎকার একটি বুদ্ধি। আমরা বলবো যে এই গয়নাগুলো আমাদের ভালো লাগছে না, তাই বিক্রি করে দিচ্ছি, তাই না? চিন্তাই করবেন, তোর সাহস তো কম না, বেটা গাড়ি থেকে নামে আসো, যা বেটা গাড়ি থেকে বস। যাইতেছি, যা যা। কি ব্যাপার, আমার ড্রাইভারের সাথে কোনো সমস্যা? সমস্যা আপনার ড্রাইভারের সাথে না, আপনার সাথে। আমার সাথে? আমার সাথে তো কারো কোনো সমস্যাই নাই। মানু মিয়া, ও এখন তো আপনি মানু সাহেব। তো মানু সাহেব মেসে থাইকা কোটিপতি হইলেন, আমার এলাকায় 7-8টা ফ্ল্যাট কিনলেন, দামি গাড়িতে চড়তেছেন, আর আমারে ট্যাক্স দিবেন না। ট্যাক্স? ট্যাক্স তো আমি গভর্নমেন্টকে দিব, আপনাকে দিব কেন? কানা বাবুল ধ্যানদা বললা, এগো নাম হুনছেন? সাইকেল শফিকের নাম শুনেন নাই? সাইকেল শফিক না তো, তাই ওই পিসি সাইকেল। পিচ্চি জিনিসের ক্ষমতা অনেক বেশি, এই পিচ্চি সাইকেল দিয়া অনেক বড় বড় অপারেশন করছে। ট্যাক্স দরকার? জি। টাকা দরকার? জি। নো প্রবলেম, কত দরকার বলবেন তো? জাস্ট 15 লাখ। 15 লাখ মাত্র? আমি আপনাকে 20 লাখই দেব। 3 দিনের মধ্যে পৌঁছায় দিতে হবে, ফোনে বলবো টাইম ডেট লোকেশন, মাথায় রাখবেন। নো প্রবলেম। টাকা না পৌঁছাইলে পিচ্চি সাইকেল পৌঁছায়া যাবে, টেনশন করবেন না। এই যে এই যে, গালে লাল দাগ মুছে ফেলেন, সাইকেল নিয়ে চলে যান, পৌঁছে যাবে টাকা। সারিনি প্রবলেম? এই যে বীরপুরুষ, আমাকে ফেলে তুমি কোথায় গিয়েছিলে, দৌড় দিলে কেন? ভয় পেয়েছিলাম। ভয় পেয়েছিলে না, চশমা পেলে কোথায়? স্যার ওখান থেকে লয়ে লইছি। হ্যাঁ ওদের থেকে নিয়ে নিয়েছে? হ্যাঁ আমি কাদের নিয়ে বাস করছি, গাড়ি চালাও, আসো।
বড় ভাই, ভাবি এলো বাসায় একদিন গানের আয়োজন করবা, অন্তত ভাবির অনারে কি বলিস? আইডিয়াটা কিন্তু খুব ভালো বড় ভাই, প্লিজ রাজি হয়ে যাও না। ইয়ে মানে গান এই সময় ভাইয়া, প্লিজ প্লিজ ভাইয়া রাজি হয়ে যাও ভাইয়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমার ভাই বোনদের সামান্য আবদার আমি রক্ষা করবো না, ঠিক আছে? আগামী শুক্রবার গানের অনুষ্ঠান ফাইনাল। ছোট ভাই বন্ধু, অনেক খোঁজাখুঁজি করলাম, পাইলাম না। কি ওই পাথর ছাড়া তো আমাকে হইব না, ওই পাথর চাই চাই। বড় ভাই বন্ধু সেমনি হোক, তুমি আর একটু খুঁজে দাও, যাও। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি দেখতেছি। Attention, attention please. আজকে আমাদের সবার মাঝখানে এসে উপস্থিত হয়েছে আমাদের সবার প্রিয় শিল্পী তিশমা। তিশমা, আজকে তুমি আমাদের জন্য এমন একটা গান গাইবে যে গানটা শুনে আমাদের এই নতুন ভাবির মুখে হাসি ফুটে ওঠে। বুঝতে পেরেছি আপনি কি ধরনের গান শুনতে চেয়েছেন। ভাবিকে এত সুন্দর লাগছে আজকে, চাঁদের মতনই লাগছে। মনে হয় আমি ভাবির জন্য বিশেষ করে চাঁদকে নিয়ে একটা গান করব। থ্যাংক ইউ তিশমা। সেই জন্য তো বললাম বড় মনের মানুষ। পাথরটা যে দিয়েছিল সেই কণ্ঠস্বর বলেছিল যে 168 ঘন্টা পার হওয়ার আগে এটা বুড়িগঙ্গা নদীতে ফেলে দিতে হবে। ও মাই গড, এই কথাটা তুমি আমাকে আগে বলনি। এত কিছু কি খেয়াল থাকে, এখন কি করি? আচ্ছা এত টেনশন করো না, আজকের দিনটা যা কিছুই হবে না, কিছু হবে না, সব ঠিক হয়ে যাবে।
বিসমিল্লাহ, 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 বিসমিল্লাহ। আর শুনি করতাম না।
এখন আমাদের লাইফে খালি সুখ আর সুখ, খালি টেকা আর টেকা, মনি মনি। বন্ধু বন্ধু শুনো, তাড়াতাড়ি বলাই। থ্যাংক ইউ মানু ভাই, একটা চমৎকার ইভিনিং উপহার দিলেন। ভাবি সাহেব, আপনার গহনার সেটের কাজ আগামী সপ্তাহে হয়ে যাবে, আমি লোক দিয়ে পাঠিয়ে দেবো, বিল যখন ইচ্ছে দেবে। আর শুনুন, এরকম অনুষ্ঠান যখনই করবেন আমন্ত্রণ করতে ভুলবেন না, ঠিক আছে? চলি, থ্যাংক ইউ থ্যাংক ইউ মানু সাহেব। ভাবি সাহেব, আজকের অনুষ্ঠানে দাওয়াত দেওয়ার জন্য অনেক ধন্যবাদ, অপূর্ব এক্সেলেন্ট, বিশেষ করে আপনাদের এই শিল্পীর গান। ভাবি সাহেব, ছোট্ট একটা ব্যবসায়িক আলাপ ছিল, মনে করিয়ে দিচ্ছি আগামী মাসের 7 তারিখ আপনাদের ফ্ল্যাটের কিস্তির টাকা পরিশোধের তারিখ। আসি, সালাম। মানু সাহেব, সুন্দর একটা সন্ধ্যা আমাদের উপহার দিয়েছেন। ভাবি, আমরা খুব এনজয় করেছি। মানু সাহেব, আপনার লিমোজিন এসে গেছে। কি মানু সাহেব, স্তব্ধ হয়ে গেছেন? আপনার স্বপ্নের গাড়ি আপনি কালকে সকালবেলায় চালাতে পারবেন। নে, প্লিজ টেক ইট। পেমেন্টের কোনো চিন্তা করবেন না, আপনি সকালে আসুন, শোরুমে গাড়ি আপনার রেডি আছে, গাড়ি নিয়ে চলে আসবেন, তারপর পরেরটা আমি দেখব। ওকে, হ্যাভ এ নাইস টাইম, সি ইউ টুমরো মর্নিং, বাই। স্যার, আমি তাহলে যাই গে। এই যে আপনার দুইটা মোবাইল, এই যে এনে রাখলাম, আমি যাই, আপনারা সুখে শান্তিতে থাকেন। ভাবি সাহেব, সুখে থাকেন। স্যার, আপনাকে জীবন আজকের রাতের মতো প্রত্যেক দিন সুখে রোগ। যাই, আসসালামু আলাইকুম। বড় ভাই, আসসালামু আলাইকুম। আমার নাম আকাশ, আমি চিনুর বন্ধু। আসলে আপনার সাথে আমার কখনো পরিচয় হয়নি তো। বড় ভাই, আপনাকে আমার কিছু কথা বলবার ছিল, মানে আমি আসলে নিজে মুখে বলতে খুব অস্বস্তি বোধ করছি। বড় ভাই, এখানে আমার কথাগুলি লেখা আছে, আপনি যদি কাইন্ডলি একটু পড়ে নেন, আপনি সব বুঝতে পারবেন আর কি। বড় ভাই আসি, হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। পাল্টে যাবে জীবন, সোনাই হবে আপন, আসবে অনেক টাকা, ঘুরবে জীবন চাকা। জাস্ট 15 লাখ। 15 লাখ মাত্র? আমি আপনাকে 20 লাখ দিব।